অনেক বাধা পেরিয়ে আজ ভিপজিওর তালুকদার কমিশন থেকে 1,000 থেকে 5,000 টাকা পর্যন্ত ম্যাচুরিটি, প্রিন্সিপাল ম্যাচুরিটি দেওয়া শুরু করল। সমস্ত মানুষ আজ খুশি। যে টানাপোড়েন চলছিল সেই টানাপোড়েনকে দূরে সরিয়ে সমস্ত বাধা পেরিয়ে আজ ম্যাচুরিটির পালা। প্রত্যেক মানুষ আজ ভিড় করেছেন ম্যাচুরিটি পাওয়ার জন্য। অনেকে ড্রাফট পেয়ে গিয়েছেন 1,000 টাকা। দিদি আপনি ড্রাফট পেয়েছেন। আমাদের রবীন্দা ভিপজিওরের কান্ডারি আসেন, দিলীপদা এবং সমস্ত মহারথীরা, যাদের চেষ্টায় আজ ভিপজিওরা আজ সুফল পেতে চলেছে। এবং আজকে আপনি কোথা থেকে এসেছেন? আমি শিয়ালদা থেকে। শিয়ালদা থেকে এসেছেন, তো আপনি ভিপজিওর টাকা রেখেছিলেন তো? হ্যাঁ, আমি ভিপজিওর টাকা রেখেছিলাম এবং আজকে তার একটা চেকটা পেয়েছি 1,000 টাকা। সত্যি খুব খুশি। 5 বছর ধরে যে লড়াইটা লড়া হয়েছে তার চেয়ে কিছুটা হলেও সুফল আমরা পাচ্ছি, এটা পেয়ে খুব খুশি। এবং সত্যি আমাদের সমস্ত কর্মী এবং আইনজীবীদের ধন্যবাদ জানাচ্ছি যে তারাও আমাদের ব্যবস্থা করে দিয়েছেন। আশা করছি এর পরে যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে এইভাবেই আমরা পেয়ে যাবো খুব শীঘ্রই। তো আমরা আস্তে আস্তে সমস্ত মানুষের কাছে যাচ্ছি, দেখছি ভিপজিও নিয়ে কিছু বক্তব্য আমি শুনবো রবীন্দ্রার কাছে। না বলে দাও, বলে দাও না, বলো না, এখন একটু এই সমস্ত আচ্ছা এখন ব্যস্ত আছেন আমাদের রবীন্দ্রা, কারণ মহান যোদ্ধা এরা, এদের চেষ্টায় আজকে আমরা ম্যাচুরিটি পাচ্ছি। দূর থেকে দূরান্ত সমস্ত মানুষ এসেছে। আপনি পেয়েছেন ডাব? পেয়েছেন ডাবটা বাগুন? দূর থেকে সবাই এসছেন, সবাই পেয়েছেন টাকা। আর ডাব পেয়েছেন? কোথা থেকে এসছেন আপনি? বাঁশবেড়িয়া থেকে, প্যান্ডেল বাঁশবেড়িয়া। প্যান্ডেল বাঁশবেড়িয়া থেকে উনি এসছেন ম্যাচুরিটি পাওয়ার জন্য। ওনাকে ফোন করা হয়েছিল ভিপজিওর থেকে। স্যার আপনি খুশি তো? স্যার এই ম্যাচুরিটি সম্পর্কে আপনি বলুন কিছু, ভিপজি সম্পর্কে। আমি যেহেতু এখানে কাজ করেছি একজন এজেন্ট এখানকার ভিপজিওরে, তো আমার কাস্টমাররা পেয়েছে, কাস্টমারদের নিয়ে আমি এসেছি আজকে। আমি ভীষণ খুশি যে আমার কাস্টমারদের হাতে চেক তুলে দিতে পেরেছি, আমি ভীষণ খুশি। এই ভিপজি সম্পর্কে আমাদের আরেকজন আছেন, দিলীপ দেবে গেল,